জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশালাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আজকের জ্ঞাতব্য বিষয় হনুমান সাধনা, বজরং বীর। আমি ধীরেন্দ্র শাস্ত্রী নই, আমি বাগেশ্বর ধাম সরকার নই, আমি একটা সাধারণ মানুষ আপনাদের মতো। কিন্তু কোন জন্মের গুরু মহারাজের কোন কৃপায় আমার কাছে এরকম কিছু সাধনা সিস্টেম আছে। আমি এই সাধনাগুলো করিনি, করতে পারিনি। হনুমানের উপরে একটা করেছিলাম হনুমানের কার্যসিদ্ধির জন্য, তো আমি সম্পূর্ণ উপকৃত সমস্ত কার্যসিদ্ধির জন্য। আমাদের রাধাকৃষ্ণের সাধনা এগুলোর মধ্যে আমি ব্যস্ত থাকি, এবং আমি একজন স্পিরিচুয়াল লেকচারার এবং গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার। এইগুলোর কিছুতে আমি ব্যস্ত থাকার কারণে, এবং রাধাকৃষ্ণ সেবা আমাদের মেন সাবজেক্ট, সেই জন্য এগুলোতে আমি আর করতে পারিনি। কেউ যদি করতে পার চান আমি অবশ্যই করাব। হনুমানজি তিনি শ্রী রামচন্দ্রের দূত, ভগবান রামচন্দ্রের প্রিয় পাত্র। তিনি ভগবান রামচন্দ্রের সমস্ত কিছু বার্তা এবং তার সমস্ত কার্য তিনি করে থাকেন। হনুমানজি আজও পৃথিবীতে বিদ্যমান, কারণ পুরীর সমুদ্রের ওদিকে ওপারে বিশাল এক ঔষধি বনভূমি রয়েছে, যেখানে এই পৃথিবীর অনেক অলৌকিক অনেক ঔষধি রয়েছে, যেটা খেলে মানুষ বার্ধক্য আসবে না মানুষের, সে অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে এবং সে অমরত্ব লাভ করবে। সেই জন্য হনুমানজিকে সেখানে ভগবান রেখে দিয়েছেন, তাকে চার যুগ অমর করে। চার যুগ অমর কয়েকজন আছে, যেমন অশ্বত্থামাও চার যুগ অমর। অশ্বত্থামার এটা অভিশাপ, কিন্তু হনুমানজি তিনি ভগবান তাকে রেখে দিয়েছেন এখানে, যাতে সেই ঔষধিগুলো মানুষ মিসইউজ করতে না পারে। সেখানে কোনো দেবতাদেরও যার অনুমতি নেই, হনুমানজি ছাড়া হনুমানজি সেখানে আছে। সেই হনুমানজিকে সাক্ষাৎ দর্শন করার কিছু সিস্টেম আছে, তাকে দর্শন করা যায় এবং তাকে দিয়ে সমস্ত কার্য করা যায়। হনুমানজি স্বয়ং আসেন না, হনুমানজির আন্ডারে 36 বীর আছে, সেই 36 গণ বলা হয়। সেই 36 গণের মধ্যে একজন বীর, তিনি হচ্ছেন বজরং বীর। তো ধীরেন্দ্র শাস্ত্রীর কাছে তিনিই রয়েছেন, এবং আপনিও যদি এই সাধনা করতে চান তাহলে কিন্তু ওই বজরং বীর এসে আপনার সমস্ত কথা আপনার কানে বলবেন। আপনি শুধু পেনটা খাতাতে ধরে থাকলে গড়গড় গড়গড় করে লিখে যাবেন, লিখে দেবেন কেউ। আপনি দেখবেন ধীরেন্দ্র শাস্ত্রী অন্যদিকে চেয়ে আছেন আর হাত লিখছে, উনি লিখছেন না। উনি খুব জ্ঞানী এক মহামানব। তো এই মহামানবতার স্তরে আসা কিন্তু এত সোজা নয়। আমরা সবাই ভাবতে থাকি গুরুদেব মন্ত্র দিয়ে দিলেন, আমি গুরু নই, আমি হাওড়া স্টেশন ভায়া। ওই হাওড়া হয়ে যেমন ভায়া হয়ে সবাই বিভিন্ন দিকে চলে যায়, আমার গুরু হওয়ার যোগ্যতা নেই, অধিকারও নেই। গুরুদেব যেটা প্রদান করেছেন সেটা হাওড়া ভায়ার মতো আমি আপনাকে আমার মাধ্যমে প্রদান করছি। হনুমানজি তাকে সাধনা করার জন্য আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা লাভ যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু কখনো আসবেন না। হনুমানজি দাস্যরসের ভক্ত, আনুগত্য। যদি আপনার মধ্যে এই দাস্য ভাব না থাকে, নববিধা ভক্তির তার মধ্যে একটা হচ্ছে দাস্য, মানে তিনি ভগবান রামচন্দ্রকে দাস রূপে সেবা করেছিলেন। তো আপনার মধ্যে যেদিন এই দাসবৃত্তি আসবে সেদিনে আপনি 90% ওই হনুমান সাধনায় পৌঁছে গিয়েছেন ভাববেন। কিন্তু যতক্ষণ না আপনার মধ্যে এই দাস প্রবৃত্তি না থাকবে ততক্ষণও কিন্তু, ততক্ষণ হনুমানজি কেন, কোনো সাধনা আপনার দ্বারা হবে না। দাসভাব এবং আপনার কি যোগ্যতা থাকতে হবে একটু আমি বলবো। এটার আমি ট্রেনিং শুরু করাতে চলেছি, এক মাসের ট্রেনিং হবে, সপ্তাহে 3-4 করে ক্লাস হবে অনলাইনে।
100 জনকে করাবো এটা। আমি সমাজের উন্নতি সাধনের জন্য এমন কিছু করতে চাই যাতে মানুষ সব উপকৃত হয়ে যায়। যদি 100 জন এরকম হনুমান সাধক থাকেন, তো এই জগতে মনে হয় দুঃখ রোগ অশান্তি আর আসবেই না, এবং মানুষ আধ্যাত্মিক গুণাবলী লাভ করতে থাকবে। প্রথম যোগ্যতা আপনার নিরামিষ আহারই খুবই জরুরি। হনুমান সাধনা করতে চলেছেন, আপনাকে নিরামিষ আহার করা, এবং সাধনার সময় আপনাকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা, 41 দিনের সাধনা। ব্রহ্মচর্য পালন করা খুবই জরুরি, মাস্ট। এবং আপনাকে বিশেষ কিছু বস্ত্র পরিধান করতে হবে, সেই বস্ত্র নয় ফ্রেশ সাদা, আর তা নাহলে গেরুয়া সাধনার সময়টাতে। এবং আপনাকে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে আপনাকে এই সাধনা করতে হবে। পূর্বমুখী এবং উত্তরমুখী হয়ে আপনাকে এই সাধনা করতে হবে। এবং প্রত্যহ আপনাকে ওই লাল রঙের লাড্ডু, লাল লাড্ডু আপনাকে ওখানে রাখতে হবে, এবং পঞ্চমণি মিঠাই, 5 প্রকারের মিষ্টি, 5 প্রকারের লাল ফল, এবং আপনাকে হবন কুণ্ড লাগবে, হবন করতে হবে। তার কারণ হচ্ছে এই সাধনার সময় কিছু নেগেটিভিটি আপনাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু হনুমানজির স্মরণে যখন আপনি চলে যাবেন কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না, তাও আপনাকে এগুলো করতে হবে। এবং আসন বন্ধন, দেহ বন্ধন, দিক বন্ধন, অঙ্গ প্রায়শ্চিত্ত, ভূতশুদ্ধি, ন্যাস, এগুলো আপনাকে শিখতে হবে। টোটাল পূজা সিস্টেমটা আপনার শিখতে হবে। আমি পূজারীর উপরেও ট্রেনিং প্রাপ্ত, আমি চেষ্টা করব এই পূজারীর টোটাল ডিটেলসটা কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে দেব। এটা কিন্তু শেখার জন্য আপনার ফুল 1 মাস টাইম লাগবে। সপ্তাহে যদি 3-4 করেও ক্লাস হয়, 1 মাস টাইম লাগবে। যারা এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন না, তাদের জন্য ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা থাকবে, এটা পাবেন। কন্ডিশন থাকবে এটা, এই ভিডিও রেকর্ডিং কাউকে দেয়া যাবে না, তাহলে আমরা জানতে পারবো, আপনাকে গ্রুপ থেকে ডিলিট করে দেব। এটা খুব লুপ্তগুপ্ত, লুক্কায়িত কিছু পন্থা, গোপন কিছু সিস্টেম শেখানো হবে 1 মাস। আপনি এটা ভাববেন যে আপনি যদি এই ট্রেনিং প্রাপ্ত হন, তাহলে কিন্তু 80% আপনি সাধনার যোগ্য হয়ে যাবেন, আর 20% আপনার নিজেকে করতে হবে। এই হনুমান সাধনার দ্বারা আপনি কি চান সব কিছুই করতে পারবেন, সব কিছু সম্ভব, সব কিছু। জড়জাগতিক সুখভোগ, আধ্যাত্মিক আনন্দ, আধ্যাত্মিক জ্ঞান, জ্ঞানের চরম পরাকাষ্ঠা, এই হনুমান সাধনের দ্বারাই কিন্তু প্রাপ্ত করা যায়। হনুমানজিকে গুরুরূপে বরণ করে নেবেন। এবং আরেকটা বিষয়, মেন বিষয়, হনুমানজি সাধনা করার আগে, হনুমান সাধনা করার আগে সূর্য, কৃষ্ণ, রাধাকৃষ্ণের পূজা, রাধাকৃষ্ণ হচ্ছে 33 কোটি দেবতার অল ইন অল, তাকে সন্তুষ্ট করার সিস্টেম, তারপর ভগবান সূর্যকে সন্তুষ্ট করার সিস্টেম, তারপর ভগবান শিবকে। কৃষ্ণ পূজা করলে এনারা সন্তুষ্ট হয়ে যান, তারপরে এগুলো করতে হয়। তার কারণ ভগবান সূর্য হচ্ছেন হনুমানজির গুরু, তার গুরুকে আগে সন্তুষ্ট করতে হবে। তারপর শিবজির অংশ হচ্ছেন হনুমানজি, এবং রামচন্দ্রের তো সাধনা মাস্ট, টোটালি রামচন্দ্র, তিনি ভগবানের সত্তাবেশ অবতার, কৃষ্ণের অবতার। যাই হোক, টোটালটাই এই সিস্টেম দেওয়া হবে, শেখানো হবে। আপনি আজকেরই যোগাযোগ করুন, কারণ খুব তাড়াতাড়ি এই ট্রেনিং শুরু হতে চলেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রেনিং শুরু করে দেব। আর বিশেষ ঘোষণা, আমার ইনার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স চলছে, সেই কোর্সে বর্তমানে এখন 108-109 জন স্টুডেন্ট রয়েছেন, সবাই উপকৃত,
আপনি এটা করতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। এখানে অনেক কিছু শেখানো হচ্ছে। প্রথম, সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার, আপনার ব্রেন পাওয়ার 243 গুণ বৃদ্ধি করে দেয়া। থার্ড আই লাভ এবং হিপনোসিস, ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল, সেলফ অ্যান্ড আদার্স, অ্যাস্ট্রাল ট্রাভেলস, আত্মা বের হয়ে গিয়ে শরীরে চারদিকে ভ্রমণ করে আসবে, পাস্ট লাইফ রিগ্রেশন, পাস্ট লাইফ অ্যান্ড ফিউচার লাইফ, অতীত এবং বর্তমান দেখে নেওয়া এবং সেখানে যাওয়া, সেখান থেকে পজিটিভিটি এই শরীরে ফিরিয়ে আনা, এই শরীরের নেগেটিভিটি দূর করে দেওয়া, বাকসিদ্ধি, স্বর্জ্ঞান, রেইকির মাস্টার্স, এসব বিশেষ বিশেষ কিছু তথ্য দেওয়া হচ্ছে। আপনি যদি এগুলো করতে চান, নিচের ডেসক্রিপশনে চলে যান, সব পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। লাইফকে সুগঠিত, সুন্দর, আনন্দময় করে তুলুন, এটাই প্রার্থনা। হরে কৃষ্ণ, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি।